গাইস, তো আজকে আমি মুখটা কিভাবে পরিষ্কার করি সব ঠিকঠাক করি তোমাদের সেটাই দেখাতে চলেছি। এখানে জামা প্যান্টগুলো ছিল না, এখানটা তো আজকে আমি আগে হচ্ছে মুখটা ফ্রেশ করবো। মুখটা আমার দেখো কালো ভুতের মতন লাগে। আমি একটা টর্চ জ্বালিয়ে রেখেছি, সেটা হলো এইটা, দেখবে নাহলে মুখটা কিরকম লাগছে। দেখো এরকম লাগছে মুখটা, বুঝেছো? তার জন্য আমি টর্চটা লাগিয়ে রেখেছি। এই যে একটা পাখা চালিয়ে দিলাম, মায়ের গরম লাগছে। তো দেখো আমি এখন এইভাবে তারপর আমি একটু মুখটা গ্লো দিচ্ছে, দেখতে পাচ্ছ? তো এবার আমি একটু ড্রেসটা করে নেবো, আমরা কি ড্রেস করবো তোমাদের এখন জানিয়ে দিচ্ছি। আমি অত ভালো ড্রেস দেখান এরকম, এটা হচ্ছে একটা প্যান্ট, হাফ প্যান্ট, এতটা হবে তোর ড্রেস আছে। আমি প্যান্ট পরে নিয়েছি, আমি জামা প্যান্টে দেখো আমি পরে নিয়েছি, বসার পালা। তো বুঝতে পারছো আচ্ছা, বুঝতে পারছো তোমরা আমি কী করবো, পরিচর্যা করবো। তো দেখতেই পাচ্ছো এই জামাটাও একই এরকমই, এটা হচ্ছে গাড়ি আছে, এটাও গাড়ি আছে, এটা হচ্ছে ফুল প্যান্ট, মানে অতটা না। এটা হচ্ছে মোটর বাইক, এটা হচ্ছে স্কুটি। মুখে না কোনো চুলের চুলটা আমার খেয়ে বাড়ি যাবে, তেলও আছে, আমার এইটুকুনি চুল জট বেঁধে গেছে, আমি তেল না দিই বলে। এ
এটা হচ্ছে নরবত্ত তেল, তোমরা কিনবে কেন মাথা ব্যথা হলে এগুলোই মাখে। তো তার পেছনে আয়না আছে, তোমাদের বলেছি নাকি বলিনি তোমরা তো মনে নেই। দেখো জট বেড়া চিনে দেখো, এবার দেখো আমি সমান কিনতে এই করলেই দেখো আমি এই করে করি না, গমার চুল কত বড় বড় হয়ে দেখতে পাচ্ছ। তো এটা দিয়ে জল দিতে হয়, তোমরা জানো নাকি জানি না, তো এটা দেবে খুব ভালো করে। দেখো তারপর আমি এটাকে কি করবো বুঝেছি, কতটা নিল চল পাখা চলছে, মানে আমি কিন্তু সুইচ দিইনি, ওই পেছনের পাখাটা চলছে বলে এই পাখাটা চলছে, কিন্তু হাওয়া কিন্তু লাগছে না একটু। তো কী বলবো বলো, সো গাইস দেখেছো নেমে গিয়ে চুলটা আসছে নি, তারপর দেখাচ্ছি। তো বললাম না এটা সোজা হয়ে যায় তাড়াতাড়ি, তাই জন্য সোজা হয়ে গেল ক্রস নিয়ে। খুব সুন্দর লাগছে বলছে, তো আমি কী ভাবছি বলতে পারছি না। আমি কী দেবো, পাউডার পাউডার এর মধ্যে যত ক্লিপ আছে হাতে তো তার পাউডার দেবো। এবার আমি মিক্সে করে দিচ্ছি, হ্যাঁ এবার দেখতে লাইট বন্ধ করলে কত ব্লো হচ্ছে, এত ব্লো। তুমি পাউডার নিলে কেমন হতা, হ্যাঁ তুমি এইটুকুনি পাউডার নিয়ে বলার কপালটা বেশি করে দেবো। জিজ্ঞাসাও করবে আমি কি পাউডার মাখি, দাঁড়াও বলছে হচ্ছে এই পাউডারটা, বুঝেছো এই পাউডারটা আমি হচ্ছে মাখি, আর এই যে নবত্বতেল মাখি এই নবত্বটা, আর তোমরা দেখতে পাচ্ছ এইটা আর মাখি। তো টিপটা আমি করবো, টিপটা আমি করে নেব, টিপটা করছে দেখো গাইস ঠিক জায়গায় পড়েছে নাকি, আমার ঠিক জায়গায় পড়েছে দেখো তো, দেখো গাইস ঠিক জায়গায় পড়েছে, ওয়াও বললো ঠিক আছে। তো আমার তো সাদা গোজা হয়ে গেল, তো আর একটা নিয়ে নিই বাকি, সেটা হচ্ছে লিপস্টিক আর লিপস্টিক, লিপস্টিক আর লিপস্টিক, তো সেটাই আমি করে দেবো। এই
নিজের লিপস্টিকটা কালার তবে ঠোঁটে দিই না, হেঁটে লাগে কালার তো আর দিয়ে দিতে হবে তো গাছ। খুবই সুন্দর কালারটা, আমি এই কোম্পানির মাকে কি কোম্পানি এই লিপস্টিকটা কি কোম্পানি জানে না কি কোম্পানি, ব্লু হ্যাভেন এর, ব্লু হ্যাভেন তো বুঝতেই পারছ। কালারটাকে দেখি না, এই সুন্দর কালারটা আমি ছোট দিচ্ছি। আমি ডিপ করে লাগবো নাকি হালকা করে লাগবো একটু করলে দাও? আমি হালকা করেই লাগাচ্ছি। তোমাদের আর একবার কোম্পানিটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি এটা কি কোম্পানির নাম নেই। এটা বিউটি উইং, এটা ল্যাকমি, এটা হচ্ছে বুঝেছ ল্যাকমি, এটা হচ্ছে নবত্ব তেল, এটা মাখবে ভালো করে। আর এটা হচ্ছে তুলো কি করতে পারো তোমরা, তুলো সব নিতে পারো বলে দাও। তো কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর কি বলবো তোমাদের, অনেক অনেক লাইক দেবেন।